যদি আপনার সাথে ল অফ অ্যাট্রাকশন কাজ করছে বুঝবেন, কিভাবে বুঝবেন, অদ্ভুতভাবে যে ঘটনাটা ঘটে, কিন্তু যা চেয়েছি তার চেয়ে কিন্তু অতিরিক্তই আমি পেয়েছি, অনেক বেশি পেয়েছি, কোনোভাবেই কিন্তু সেটাকে আর খোঁজার চেষ্টা করবেন না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং ভীষণ ভীষণ পজিটিভ আছেন। ল অফ অ্যাট্রাকশনের ওপর অনেক বই লেখা হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি যেটা পপুলারিটি পেয়েছে তা হলো রন্ডা বার্নের লেখা দ্য সিক্রেট। দ্য সিক্রেটের পর রন্ডা বার্ন অনেকগুলি বই লিখেছেন এই ল অফ অ্যাট্রাকশন নিয়ে। তার মধ্যে অনেকগুলি বই আমার চ্যানেলে আপলোড আছে, আপনারা অনেকেই শুনেছেন, যেমন দ্য পাওয়ার, দ্য ম্যাজিক, দ্য হিরো, দ্য সিক্রেট তো আছেই। তো এই বইগুলো আমার চ্যানেলে অনেকগুলোই আপলোড আছে। তো আজকে আমি একটা বইয়ের কথা বলবো, সেটা হলো দ্য সিক্রেটেরই। বইটির নাম হচ্ছে সিক্রেট নে ক্যাসে বদলা মেরা জীবন। তো বইটা আমার কাছে হিন্দিতে আছে, এটা হবে সিক্রেট কিভাবে আমার জীবন পরিবর্তন করলো। তো বইটার বাংলাতে নাম করলে এটাই হবে। তো এই বইটাতে এমন কিছু মানুষের সাকসেস স্টোরিজ দেওয়া আছে, ল অফ অ্যাট্রাকশনের সাকসেস স্টোরিজ দেওয়া আছে, যেগুলো তারা ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগিয়ে কীভাবে ম্যানিফেস্ট করেছেন, বিভিন্ন জিনিস নিজেদের কাছে অ্যাট্রাক্ট করেছেন, সেই কথাগুলো, সেই ঘটনাগুলো বা সেই যে স্টোরিজগুলো এর মধ্যে দেওয়া আছে। তো এই বইটা আমি প্রত্যেকটা স্টোরিজ এক এক দিনে এক একটা করে আমি শেয়ার করব আপনাদের সাথে। আর এক এক দিনে মানে এটা এই ভিডিওগুলো মানে ল অফ অ্যাট্রাকশন সাকসেস স্টোরিজের ভিডিওগুলো আসবে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার সকাল 11টা, আর কমপ্লিট অডিও বুক আসবে সোমবার সকাল 11টা। কমপ্লিট অডিও বুক মানে আমি পুরো বইটার কমপ্লিট অডিও বুক দিই না কখনও, তো পার্টলি দিই, মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে। তো এরকম হবে। আর শনিবার আসবে কমপ্লিট অডিও বুক সামারি, যে বইগুলো বাংলায় অ্যাভেলেবেল নয় সেগুলো হয়তো ইংলিশে আছে, হিন্দিতে আছে, সেগুলো পুরো ট্রান্সলেট করে বাংলায় কমপ্লিট অডিও বুক বানানো আমার পক্ষে সম্ভব নয়। একটা অলরেডি করেছি আমি, দ্য হিরো বইটাকে বাংলায় ট্রান্সলেট করে আমি অডিও বানিয়েছি, বাট সবগুলো করতে গেলে অনেকটা সময় আমার লেগে যায়। তো তাই শনিবার যে বইগুলো আমার কাছে বাংলায় অ্যাভেলেবেল নয় সেগুলো কমপ্লিট অডিও বুকের বদলে কমপ্লিট অডিও বুক সামারি আমি নিয়ে আসবো, যাতে পুরোটা আপনারা বুঝতে পারেন, ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমি সাকসেস স্টোরিজই শেয়ার করব, ল অফ অ্যাট্রাকশনের সাকসেস স্টোরিজ, কিন্তু এই বইটা থেকে না, সেটা আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে, যেটা আমার প্রথম ল অফ অ্যাট্রাকশন সাকসেস স্টোরিজ বলা যেতে পারে। তো প্রথম বলতে মানে জেনে বুঝে আমি যখন অ্যাট্রাক্ট করেছিলাম কোনো কিছু, তো আমার প্রথম ল অফ অ্যাট্রাকশন যেটাকে আমি ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে যে জিনিসটাকে আমি অ্যাট্রাক্ট করেছিলাম সেটা হলো এই জিনিসটা। তো এটাকে আমি অ্যাট্রাক্ট করেছিলাম যখন জেনে বুঝে অ্যাট্রাক্ট করেছিলাম, তো এটাকে আমি একটা ভিডিও দেখেছিলাম অনেক দিন আগে, ফার্স্ট যখন ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে আমি জানতে পারি। তো ওনার চ্যানেলে একজন দাদা বলতে পারি আমি, ওনার নাম জানি না আমি, কারণ আমি যে সময় ভিডিওটা দেখেছিলাম সেই ভিডিওটা সেভ করতে হয় বা সাবস্ক্রাইব করতে হয় বা লাইব্রেরি থেকে ভিডিওটা আবার পরে দেখা যায়, সেই জিনিসগুলোই আমি ইউটিউবের কিচ্ছু জানতাম না। তো তখন উনি এই ভিডিওটা বানাচ্ছিলেন এবং ওনার হাতে এই রকম একটি খেলনার হাঁস ছিল। তো উনি বলছিলেন যে যদি আপনার সাথে ল অফ অ্যাট্রাকশন কাজ করছে বুঝবেন, কিভাবে বুঝবেন, আপনি এটাকে এখনই ভিজুয়ালাইজেশনের মাধ্যমে ভিজুয়ালাইজ করুন যে এটাকে আপনি আপনার হাতে ধরে আছেন। তো এইভাবে একটা হাঁস নিয়ে উনি এইভাবে বোঝাচ্ছিলেন। তো আমি সেই মুহূর্তে ওনার সাথে সাথে ভিজুয়ালাইজ করছিলাম, এবং তো উনি বলেছিলেন যে এটা যদি আপনি কিছুদিনের মধ্যে, 3-4-5 দিনের মধ্যে দেখতে পান তাহলে জানবেন যে আপনার সাথে ল অফ অ্যাট্রাকশন কাজ করছে এবং আপনি যা ম্যানিফেস্ট করতে চান সেটা আপনি ম্যানিফেস্ট করতে পারেন, সেটা আপনার জীবনে আসবে। তো আমি ভেবেছিলাম যে হ্যাঁ, ল অফ অ্যাট্রাকশন যদি এত সুন্দর হয়, আমি যা চাই আমি অ্যাট্রাক্ট করতে পারি জীবনে, তাহলে ফার্স্ট আমি এটাতে করি। তো উনি বললেন, তো আমিও ভিজুয়ালাইজ করলাম, আর আমি তখন শিওর ছিলাম যে আমি এটাকে দেখতে পাবই, কারণ আমার পাশের বাড়ি ভাড়াটে একজন ছোট্ট বাচ্চা মেয়ে ছিল, সে এইরকম একটা হাঁস নিয়ে, খেলনার হাঁস নিয়ে খেলতো,
এবং প্রত্যেক দিন আমি তাকে বিকেলবেলায় দেখতাম ছাদে উঠে ওই খেলনার হাঁসটা নিয়ে খেলছে। তো আমি ভিডিওটা যেদিন দেখছিলাম রাত ছিল, তো আমি সেই দেখতে দেখতেই মনে মনে হাসছি যে আমি তো ভিডিওতে দেখছি, এখন ল অফ অ্যাট্রাকশন তো আমার সাথে তার মানে কাজ করবেই, কারণ আমি কাল দেখতে নিশ্চয়ই দেখতে পাবো। তো এরকম ব্যাপারটা ছিল। তো কোনো কারণবশত ভিডিওটা আমি কমপ্লিট দেখতে পাইনি, ভিডিওটা দেখতে দেখতে কোনো কারণবশত আমি উঠে গিয়েছিলাম। তো পরে যখন ফিরে আসি আমি জাস্ট ওইটুকুই শুনেছিলাম ল অফ অ্যাট্রাকশনে এইভাবে ভিজুয়ালাইজ করে জিনিস অ্যাট্রাক্ট করা যায়, আর যদি আমি এটাকে অ্যাট্রাক্ট করতে পারি, নিজে দেখতে পাই, যদি আপনি আমাকে ওই ভিডিওতে বলা হয়েছিল যদি আপনি দেখতে পান কোথাও তাহলে জানবেন ল অফ অ্যাট্রাকশন আপনার সাথে কাজ করছে। তো আমি জানতাম যে দেখতে পাবোই, আমি শিওর ছিলাম। তো তারপর যখন উঠে যাই এবং এসে যখন ভিডিওটা আবার দেখবো বলে সার্চ করি, তো আমার মেয়ে তখন কার্টুন চালিয়ে দিয়েছে। আর তখন আমি আগেই বললাম যে আমি তখন ইউটিউবের ব্যাপারে কিচ্ছু জানতাম না, যে লাইব্রেরিতে ঢুকে ওই ভিডিওটা আমি আবার পেয়ে যাব সেটাই আমি জানতাম না, ভিডিওটা আমি আর কোথাও খুঁজে পাইনি। তো তারপর থেকে পরের দিন থেকেই আমি হাঁসটাকে সার্চ করতে শুরু করি, খুঁজতে শুরু করি। অদ্ভুতভাবে যে ঘটনাটা ঘটে, যে ছোট্ট মেয়েটির কথা বললাম যে এরকম একটা হাঁস নিয়ে খেলতো, তো পরের দিন থেকে ছোট্ট মেয়েটিকে যখন আমি ছাদে বিকেলে ওঠে জানলা থেকে দেখতে পেতাম, তো বিকালে যখন জানলার কাছে যাই মেয়েটিকে দেখবো বলে, অদ্ভুতভাবে মেয়েটি কিন্তু ওই হাঁসটি নিয়ে আর ওঠেনি, সে অন্য একটি খেলনা নিয়ে উঠেছিল এবং খেলছিল। আমি তো প্রথমে একটু ডিপ্রেস হয়ে যাই, তো তারপর মনে হলো ঠিক আছে আজকে ওঠেনি কাল উঠবে। এরকম করে তিন চার দিন চেষ্টা করলাম আর সেই মেয়েটি এইরকম হাঁসটি নিয়ে আর উঠল না, অন্য খেলনা নিয়ে উঠত বাট ওই হাঁসটাকে নিয়ে আর কোনোদিন ওঠেনি। তারপর আমি ভাবলাম ঠিক আছে এখানে যখন দেখতে পাইনি মেলাতে বা দোকানে টোকানে নিশ্চয়ই ঝোলে, আমি অনেক দেখেছি তো নিশ্চয়ই এবাদের। কিন্তু অদ্ভুতভাবে সেই দিনের পর থেকে আমি সেটাকে আর কোথাও খুঁজে পেলাম না এই জিনিসটাকে, কারণ মেলাতে বিভিন্ন দোকানে অনেক ঝুলতে দেখেছিলাম কিন্তু সেই দিনের পর থেকে আমি দেখতে পেলাম না। এক মাস হয়ে গেছে প্রায় ভুলতে বসেছি, আর তার আগে কিন্তু আমি অনেকবার খুঁজেছি। আমাদের এখানে একটা মেলা হয় সরস্বতী পূজার সময়, তো সেই মেলাতেও গিয়ে আমি দোকানে দোকানে মানে জাস্ট খুঁজছি, এভাবে এভাবে তাকিয়ে তাকিয়ে খুঁজছি যে আমি যাতে দেখতে পাই, বাট দেখতে পাইনি। তো তারপর এরকম করে যখন ভুলে গেছি ব্যাপারটা, মাথা থেকে বেরিয়ে গেছে, এক দেড় মাস হয়ে গেছে, তো হঠাৎ ডান্স ক্লাস থেকে ফিরছি মেয়েকে নিয়ে, তো একটা দরকার ছিল কিছু কেনার জন্য একটা দোকানে ঢুকেছিলাম। তো সেই দোকানে একটা জাস্ট নেটের মধ্যে এটা ঝুলছিল, আমার চোখে পড়েনি, আমার মেয়ে চোখে পড়েছে, বলে মা দেখিয়ে বলে মা এটা আমাকে একটা কিনে দেবে। যখনই সে দেখাচ্ছে আমাকে, যখনই আমি দেখেছি তখনই হঠাৎ করে আমার মনে পড়ে গেল যে এটাকে আমি ম্যানিফেস্ট করেছিলাম, ভিডিওটার কথা মনে পড়ে গেল, সব মনে পড়ে গেল। তো অন্য সময় হলে অন্য কোনো জিনিস হলে হয়তো মেয়েকে সব আবদার আমি ইয়ে করি না, কিনে দিতাম না, বাট যেহেতু এটা একটা ম্যানিফেস্টেশনের জিনিস ছিল আমার, তো আমি জিনিসটাকে কিনে নিই, মেয়েকে দিই, মেয়েও খেলছিল, খেলতে লাগে এটাকে নিয়ে। তো তারপর ও খেলে অনেক রং টং করে ফেলেছিলো, আমি আবার ধুয়ে এটাকে নিয়ে এসেছি ভিডিও বানানোর জন্য। তো এটাই আমার প্রথম ল অফ অ্যাট্রাকশনের সাকসেস, জেনে বুঝে, না জেনে আমি অনেক কিছু অ্যাট্রাক্ট করেছি এবং সব কিছু পজিটিভ এবং সব কিছু অনেক পরিমাণেই পেয়েছি, কিন্তু জেনে বুঝে প্রথম যে জিনিসটা আমি অ্যাট্রাক্ট করেছিলাম সেটা এটা। আর এই জিনিসগুলো কিন্তু, এই যে ছোটো ছোটো হাঁসগুলো, এই যে বাচ্চা হাঁসগুলো, এগুলো কিন্তু যে ওই ভিডিওতে দেখাচ্ছিল তা সে কিন্তু দেখায়নি, জাস্ট একটি এইটি ছিল, বাট আমি অ্যাট্রাক্ট করেছি একসাথে এতগুলো, মানে বড় হাঁস আর বাচ্চা হাঁস সব একসাথে। কেন বলছি কথাটা, কারণ আমি না জেনে বুঝেও যেসব ল অফ অ্যাট্রাকশনের মানে না জেনেও যে জিনিসগুলো আমার জীবনে পেয়েছি, যেগুলো চেয়েছি পেয়েছি, সেগুলো কিন্তু যা চেয়েছি তার চেয়ে কিন্তু অতিরিক্তই আমি পেয়েছি, অনেক বেশি পেয়েছি। তাই এটা আপনাদের সাথে এই জন্য শেয়ার করছি যে ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে যখনই আপনি যা কিছু ম্যানিফেস্ট করার চেষ্টা করবেন তার চেয়ে কিন্তু অনেক বেশি পাবেন। আর আরেকটা যেটা বলবো, ল অফ অ্যাট্রাকশনে আপনি যখন কোনো কিছু ম্যানিফেস্ট করতে চাইছেন তখন কোনোভাবেই কিন্তু সেটাকে আর খোঁজার চেষ্টা করবেন না, আপনি ম্যানিফেস্ট করে সেটাকে ভুলে যান, সেটাকে আর সার্চ করবেন না, সার্চ করলে কিন্তু আপনার সামনে আসবে না সেটা। তো সার্চ করা বন্ধ করুন এবং বিশ্বাস করুন যে আপনি এক না এক সময় পাবেনই, ইউনিভার্স আপনাকে সেই জিনিসটা দেবেই।
তো চলুন আজকের ভিডিওটা আমি এতটাই রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই পরের ভিডিওতে মানে ল অফ অ্যাট্রাকশনের সাকসেস স্টোরিজ নিয়ে, এই যে এই বইটা আছে এই বইটা থেকে আমি যে স্টোরিজগুলো আছে একে একে শেয়ার করবো আপনাদের সাথে। তো চলুন দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় পজিটিভ থাকবেন। টাটা।